ইয়ার একটা শহর এন্ড এই শহর শুরু দেখা যায় দেখতে পাচ্ছেন নামছি এটা সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে জাফরানে যাচ্ছি এখানে ডাব পাবেন কি কি পাবেন কি খাবেন সব আমি পর্ব করবো ভাবে আপনাদের ইয়ে করবো আর এখানে অনেক রকমের আচার বানিয়ে রাখছে চাইলে আপনি খেতে পারেন আচার তো পাবেনি এখানে আচার কত 10 টাকা পাও মাত্রালে মানে ইয়ার 10 টাকা কি তেতুল কোন খালি তেতুল আর না তেতুল আর বড় হয় তেতুল আর বড় হয় ওকে এটা হচ্ছে ইন্ডিয়ার শহর বুঝতেই পাচ্ছেন আর সবগুলি ভিডিও আমি প্রতিটা ভিডিও হচ্ছে পার্ট বাই পার্ট আমি আপলোড দিব আসলে আমার অনেক ভিডিও হয়ে গেছে সবগুলি আপলোড দিব আর আপনারা থাকেন অবশ্যই দেখবেন পাবেন ঝালমুড়ি অনেক রকমের আছে আর 10 টাকা হ্যাঁ 10 টাকা যেটাই নিব 10 টাকা পানি সব পানি খাবার পাবেন এগুলো কি ভাইয়া এগুলো কি পাথর নাম টাম লিখে দিই সব পাথরের নাম লিখে দেন কত করে সাইজের করে দাও সাইজের পুরো দাম যেটা বলবো সেটা লিখে দিবেন পাথর সব এই শুধু এটা নাম না লিখে দিয়ে এটা কত এটা যদি লেখা ছাড়া নেন আপনি 200 টাকা নিতে পারবেন একবারে ও বাবা অনেক বেশি হয়ে যায় না 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 আর লিখে নিলে 350 টাকা চাদর আর উপর উপরে রেসর্ট পাবেন অনেক আসলে সবগুলি ভিডিও পার্ট বাই পার্ট করব জি এখানে 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 কি রেসর্ট রিসর্ট না কফি শপ ওকে কফি শপ এখানে আপনি রেস্ট নিয়ে কফি খেতে পারেন আর চলে আসবেন এদিকে যাবো আমরা তুই ইস্তে বাড়িগুলো ভিডিও তো আমো চশমা আমাকে দিয়েছে আমার বোন পড়ছিল যে আমার একটু বড় বোন আছে না এটা অনেক সুন্দর এটা আমার চশমা দেখার মতন আমেজিং অনেক সুন্দর অনেক সুন্দর আমেজিং কি এনজয় করলাম ওই যে বড় একটা পাথর ওই যে ওখানে ও অনেক সুন্দর এটা একটা ইন্ডিয়া শহর অনেক বড় প্রতিটা ভিডিও আমরা করব তো আমাদের সাথে থাকবেন আর উপকৃত হবেন অবশ্যই যেগুলো সিঁড়ি সিঁড়ি যেগুলো একটু ঘাসের মতো ওকে আমরা প্রতিটা জিনিসই আমাদের জন্য ছাতা কিনতে ভুলল না এখান থেকে বেবিটা পড়ে গেছে আরে পাথর তো সব আচার কত করে 10 টাকা করে যেটাই খাবো 10 টাকা অনেক রকমের আচার 10 টাকা করে খেতে পারবেন এটা হচ্ছে লোক থেকে নামার সিঁড়িগুলা চলে আসবেন যারা চলে আসতে চান ঘুরতে চান তারা 100 টাকা করে চশমা নিবেন 100 টাকা করে এবার নেমে যাবো জাফরানে জাফরানটা অনেক সুন্দর আর আমরা এখানে কি এনজয় করলাম ওটা আমি পার্ট বাই পার্ট দিব আর এখান দিয়ে আমরা যাচ্ছি সেটা
দেখো যাওয়ার পথে কি কি দেখলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রতিটা ভিডিওই কিন্তু আমি পার্ট বাই বাই পার্ট শেয়ার করব। হ্যাঁ, ইন্ডিয়ার শহরটা এখান থেকে দেখা যায় একেবারে শহর থেকে, ওইটা হচ্ছে ইন্ডিয়া, মানে এই নদীটা পের হলেই পার হলেই ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়া, ওই যে জায়গা ইন্ডিয়ার, ওই যে রাস্তা, আর ওই যে গাড়ি চলছে, ওই যে ওই যে, হ্যাঁ গাড়ি চলতেছে দেখতেছি। আর আমরা ওই যে ওই পাশে যাওয়ার গোসল করবো, ওই যে মানে আমি যতটা তুলবো এখন মোবাইলে দিয়ে দাও, আপনি নিয়ে কম্পিউটার প্রিন্ট করতে হবে। কারে মসজিদের নির্মাণ কাজে সকলে শরীক হয়ে যান। ছাগল আমার ভাইরা বাবারা আমার মা বোনেরা আপনাদের পিছনে ছাগল রাদর কথা দেখেন না দেখাও জাম্বুরাও 10 টাকা পর্যটন এলাকার এই মসজিদ সব 10 টাকা এগুলো 10 টাকা প্যাকেট তোমার দেশের এটা কি তোমার দেশের জামুরা খেতে পারবো বসতে পারবেন চাইলে ওরা কোথায় আসলে আমার আমরা নেমে যাচ্ছি ওদের আশা বসে থাকি আমার মা ছেলে নেমে যাচ্ছি মা ছেলে না আম্মু মা ছেলে ছেলে মেয়ে না ছেলে মেয়ে ঠিক আছে আমি তোমার মেয়ে না না ঠিক আছে মা ছেলে মা ছেলে না না তুমি মা আমি ছেলে এখানে উঁচা সিঁড়ি আছে তো যারা ঘুরতে আসবেন তারা আমার এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট অবশ্যই দেখবেন আমি সব এই যে এখানে বসার জায়গা এখানে বসার জায়গা আছে রোদ না থাকলে বসা যায় আসলে রোদ থাকলে বসার কোনো সিস্টেম নেই এখানে ঠান্ডা পানি ছবি তোলার জন্য আছে ঠান্ডা পানি বা ছবি তোলার জন্য আপনি পাবেন আপনি পরে ছাগলটা কি আদর বাবা দেখছেন কি উচ্চা সিঁড়ি ও মাই গড বুঝতে পারছিলাম এই না না রাফাত আসতে এখানে একটা অ্যাক্সিডেন্টের ভয় আছে আমার সাথে নামো আমার ভয় লাগে রাফাত তুমি আস্তে আস্তে নামো রাফাত কিন্তু কথা শুনে না এটা হচ্ছে রাফাত ও যদি সুন্দর জায়গা দেখে তাহলে ও মাথা ঘুরবে না সিঁড়িগুলো হচ্ছে ঘন ঘন সিঁড়ি দিয়ে রাখছে অনেক রিস্ক এই জাফরনের সমুদ্র সৈকত আমরা ওখানে এনজয় করব তো পুরো ভিডিওটা আপলোড করব দেখতে থাকবেন বেচো দেখি কি মাছ ধরছো মরে গেছে কেন না মরছে না আমি বেগে ঘুরে আনছি খালি বেগে ঘুরে আনছো ডোরে মাছ কত টাকা রে এনে এনে আছে 50 টিয়ার হইলে বিচ্ছিল 50 টিয়ার হইলে বিচ্ছিল এবার কয়টা মাছ দেখি বাবা দেখি বাবা কয়টা তিনটা মাছ এত বড় বড় 50 টাকা একটা মাছ একটু ধরো না এমনি দেখি একটা ধরো হ্যাঁ এমনি দেখি পঞ্চাশ টাকা হলে তিনটা মাছ বিক্রি করে ফেলবো চিন্তা করেন তো এখানে তিনটা মাছ আমাদের নিয়ে হ্যাঁ যাতে এখনই ধরে আনছে এখন ধরে আনছো কেমনে ধরছো এমনি ধরো বাবা কত কত লাগছে ধরতে কতক্ষণ সময় শামুকের নাম লেখলে কত কোনটা মধ্যে নেবেন এটার মধ্যে আপনি কোদায় করে লেখাইতে পারবেন এটার মধ্যে নাম লেখলে কত সব লেখা আছে নামটা হবে চাইলে আপনি এটার মতো নিতে পারেন তারিখও দিতে পারেন আজকে তারিখ শুধু আচ্ছা দেখি উপরে আছে তোমার আব্বু আসুক
বুঝছো পাথর ধুয়ে ধুয়ে উঠাচ্ছে ছবি তুলছি আপনাদের ওই বালতি দিয়ে তুলছে আমরা দেখতে পারে না আমরা বেঙ্গুলি সিলুড়ি এরা হয়েছে সিলুড়িরা কি জানেন নি অনেক কি কইতাম সিলুড়িরা আমরা সাজালালে মুসলমান হইছি আল্লাহ বুঝছেন সিলুড়িরা আপনাদের সাথে ভালো ব্যবহার করে না করে ওখানে ডরে আনো আমরা বেঙ্গুলি বেশি ওখানে ডরায় আগে ডরে কেন তো সিলেটে আপনাদের কিন্তু আসলে কিন্তু আচ্ছা ওইটাই হলো মেগালয়ের রাস্তা হ্যাঁ মেগালয়তে পড়ছে ভারতের হ্যাঁ ভারতের মেগালয়ের পাহাড়গুলা পাহাড় পড়ছে বাড়িঘরগুলা মেগালয়ে পড়ছে ওই বাড়িঘরগুলো হ্যাঁ এই শহরটাও গুলো কি বললো এগুলো কি করতেছ রাফাত হ্যালো জি আর এখানে নৌকায় লাগছে আমাদের এখানে জাফরন এইখান থেকে পার হইতো ওইখানে লাগছে হচ্ছে ৩০ টাকা করে একজন জন প্রতি ৩০ টাকা করে আপনার এই পার থেকে ওই পার ওই যে ওদের নৌকাগুলোতে উঠলে ওই পাশে নৌকাগুলো দেখো ওদের নৌকাগুলোতে উঠলে এই নৌকাগুলোতে উঠলে আপনার প্রাইস অনেক বেশি এখানে চাচ্ছে ওরা রিজার্ভ করে আসতে হবে ৬০০ টাকা এই পার থেকে এই পার পর্যন্ত ৬০০ টাকা আর আমি আমার এই ভাইয়াকে নিয়ে নিছি তো এখানে আমার নিচে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন সবাই ফোন দিব নি পরাই না আমার মোবাইল নাম্বার নাই পাতি মোবাইল নাম্বার নাই ওকে না আমরা ৩০ টাকা হই থাকি ৩০ টাকাই না এই ভাইয়ারা যারা থাকে যে এই সাইডে না খোলা নৌকা ৩০ টাকা কোন ইঞ্জিন নৌকা বেশি দাম আর খোলা নৌকা ৩০ টাকা করে আপনার ইঞ্জিন নৌকা যদি উঠতে নাও তাহলে আমরা ৬০০ টাকা লাগতো আর এই পার থেকে ওই পার আর এখন আমার লাগছে মাত্র ৩০ টাকা করে আমরা যতজন ততজন ৩০ টাকা করে দিবে মানে দেখে দেখে আসবেন তো পানির মিদল আর কি কয়লা কি কয়লা এটা পাহাড়ের থেকে আয় এটি পানি লগায় শুধু বালি আর বালি দেখতেই পাচ্ছেন শুধু বালি পা দিলে পা দেবে যায় আর আমরা এই পাশে চলে আসছি আমরা ওই পার থেকে এই পাশে চলে আসছি ওই পার থেকে এই পারে আসছি এক একজন ৩০ টাকা করে আপনার রিজার্ভ চায় এই যে এই ব্রিজটা মেঘালয়ের ব্রিজ দেখতেই পাচ্ছেন মেঘালয়ের ব্রিজটা আর এটা হচ্ছে বালি শুধু বালি হেঁটে যাচ্ছি খালি পায়ে আপনার স্যান্ডেল স্যান্ডেল কিছু নাই স্যান্ডেল পরতে পারবে দরকার নাই আরাম লাগতেছে হাতে আরাম হাতেই অনেক আরাম তো এখানে স্পোর্ট তাহলে জিরো পয়েন্টে যাইবো বলে এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা আপনারা ছবি তুলতে পারবেন সাদিয়ার অবস্থা খারাপ যেহেতু বালি দিয়ে হাঁটছে শুধু বালি আর বালি পাথর কুচি পাথরের বালি কোনটা কয়লা এই কয়লাগুলো টুকায় এইগুলো টুকায় তারপর এগুলো কয়লা শুকায় একটুখানে তারপর এটা কয়লা হয়ে যায়
এগুলো এই যে টুকাই আছে এগুলো আসছে এই যে টুকাই কয়লা হাত থেকে আসছে ওই যে কাটলা এই যে টুকাই আছে এগুলো এগুলো কি পাহাড় থেকে আইছে হ্যাঁ এটা রান্না করব না ভাই हाँ गोसल कर भलो ठीक है तो लाखीगुल ठंडा ठंडा भी आइसक्रीम खावा जाए ना অনেক ঠান্ডা পানি যেহেতু সাদিয়া কিন্তু ব্যাগ নিয়ে ভিজে যাচ্ছে সাদিয়া ওদিকে দাঁড়াও ওদিকে দাঁড়াও দাঁড়াও না একটু ওদিকে ব্যাগ নিয়ে ভিজে যাচ্ছে দুই ভাই কয়লা কয়লা সব দেখতে পাবেন আর প্রতিটা ভিডিও আমি পার্ট বাই পার্ট কি খেলাম কোথায় গেলাম কত টাকা লাগলো আপনাদের সাথে শেয়ার করব যেটা কয়লা বর পাইছি আমি কথা কইলে হুনা এটা আমি পাইছি মোটা আবার ঠান্ডা লাগছে এদিকে সব বাইসা চলে আসলে আর কি না আন্টি চলে আসছে বগুড়া থেকে আমরা কেন নয় আন্টি ভালো আছেন শরীরটা ভালো যাইতে পারবেন ওই পারে যাইবেন ওই পারে গোসল করবেন গোসল করব আজকে হ্যাঁ আন্টি চলে আসছে বুঝতেই পাচ্ছেন এই যে আন্টি গ্রুপ গ্রুপ তা আমরা কেন নয় এ আন্টিকে ভিজাই ফেলবা না কি গার করে পানি ভরতে আছে দস্তা এ আন্টি তো কিছু করব না দেখো না বুড়া মানুষ যাব সাদিয়া চিন্তা করেন ব্যাগ নিয়ে ও ভিজতে যাচ্ছে পানিটা আসতেছে স্রোতটা ভালো লাগে যে আ আ আ আর ব্যাগ নিয়ে মানুষের গালে পানি লাগে হ্যাঁ রাফাত আমুল ব্যাগ আমার দাও ও যে আমাদের নৌকা আসতেছে আমরা যাবো পারে নৌকা আমাদের কইখানে নামাই দিছে এখান থেকে নৌকা চলে না পানি শুকাই গেছে তো ওর জন্য বালি আটকে ছিল আর পানিগুলো কি একবারে একেবারে পাহাড়ের পানি নামতেছে আমাদের নৌকাটাও কষ্ট নৌকা টেনে টেনে আনতেছে যেটা আমাদের নৌকা এটা চলে আসছে হেঁটে হেঁটে নিয়ে আসছে কিরকম পরে একজন আর আপনি যদি ওরকম স্পিডে নৌকায় আসেন 600 টাকা লাগবে ওই পার থেকে এই পারে আসছে ওই পারে যাবো আমরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে ওই পারে যাবো এখানে পানি ধরে দাঁড়ায় আছে অনেক পানি নদী পানি আসলে বালি বালির জন্য হ্যাঁ বালির জন্য আপনার নৌকা ওদিকে পর্যন্ত যায় না এই যে আমাদের নৌকার কাছে আমার ছেলে নিয়ে আসতেছে ট্রেনে ট্রেনে এখানে অনেক কষ্ট নৌকা আনতে না অনেক কষ্ট অনেক কষ্ট নৌকা উঠে গেছে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে উঠে যাবেন নৌকায় আসলে নৌকা মাঝামাঝি যায় না রাফাত তুমি বাইতাছো নৌকা আর রাফাত মাথায় গুতা দিবা আসতে হলে গুতে এরকম একটা জোয়ান ছেলে লাগবে এই যে নৌকাও বাইতে পারতেছে মানে আমার ছেলে নৌকাও বাইতাছে যেহেতু ও উনি টানছে তো আপনার ছেলে থাকলে আপনার এটাই সুবিধা আপনাকে নৌকা ধাক্কা দিয়ে দিবে ভাইয়াকে হেল্প করতেছে আমার ছেলে বুঝতে পারছেন নৌকা চালাচ্ছে ঢাকা শহরের মানুষ নৌকা চালাচ্ছে মাঝি মাঝি ইটালিয়ান মাঝি ইটালিয়ান মাঝি ভাইয়া ইটালিয়ান মাঝি পেয়ে গেছেন বাংলাদেশি মাঝি না ইটালিয়ান মাঝি বুঝতেই পাচ্ছেন তো আসলে হলে কিন্তু এরকম হ্যাঁ ভালোই তো চালাইতে পারে মাশাআল্লাহ না 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 ওকে
নৌকা চালাচ্ছে ঘুরে দিছে ঘুরে দিছে ঘুরে উঠছে ওইটার ভিতরে ওই এক ভাইয়া হেল্প করতেছে এটা একটু হেল্প করতে হয় এই স্পটে আসতে হলে আপনাকে সব অবশ্যই ছাতা নিয়ে আসতে হবে দেখেন দুইটা সাথে একটা ছাতা বুঝতেই পারছেন এই স্পটে এসে স্পটে ঘুরতে আসতে ছাতা নিয়ে আসতে হবে আমরা অবশ্য ছাতা নিয়ে আসি নাই তো ভুল করছি আমরা ছাতা কিনে নিচ্ছি তো আপনারা ছাতা নিয়ে আসবেন যারা আসবেন ছাতা নিয়ে আসবেন আমার ছেলে নৌকা বাইতেছে ওই যে এটা এটা হেল্প করতেছে ধাক্কা এনে নিতেছে আর ও নৌকা বাইতেছে ওরা কিন্তু সাঁতার কেটে পার হয়ে যাচ্ছে আমরা ওই পারে যাবো ওরা পার হয়ে যাচ্ছে এতটুকু পানি হ্যাঁ দুইজন এই দুইজন কিন্তু এমনি পার হয়ে গেল তো যারা ইয়ং বসে আছেন তারা এমনি পার হয়ে গেল আপনারা যারা ইয়ং বসে আছেন তারা এমনি পার হয়ে তো সবকিছু শেয়ার করবো যারা আসবেন ঘুরতে টাকা করে লাগবে ঘুরে বের হয়ে যাবে পার হয়ে যাবে তো হ্যাঁ ভাই আমি তো বলে আসছি পাঁচজন দেড়শো টাকা কেন দশ টাকা নিবেন না কেন আপনি কেন নিবেন না দশ টাকা বলেন দশ টাকা দিছে আপনাকে খুশি আপনি নিবেন না কেন হ্যাঁ হ্যাঁ আপনি কি সিলেটের চিন্তা করো এখানে এসে নামলেই আপনাকে ধরবে হিজলায় আর আপনাকে দশ টাকা দিলেও মানবে না দূর থেকে যে পাহাড়গুলো দেখাচ্ছিলাম সেই পাহাড়ের একেবারে কাছে এখন কাছে চলে আসছি একবার কাছে এসে একবারে কাছে এখান থেকে এখানে 100 ফিট না 100 ফিট না না এটা কম আর ওকে প্রায় এসে পড়ছিলাম তো হ্যাঁ এখন একেবারে কাছে আর এখানে পাবেন অসংখ্য ছোট ছোট দোকান ভাই এটা কি চাপাতি নাকি জি এটা হাতে ভাঙা হাতে ভাঙা কত করে এটা প্যাকেট 80 টাকা 80 টাকা প্যাকেট 80 টাকা প্যাকেট কতটুকু আর তাছাড়া এটা উত্তর ছাড়া প্যাকেটই চাপ সবগুলি শেয়ার করবো ভিডিও আমার ভিডিওগুলি দিকে নজর রাখবেন তো কিভাবে আসলাম দেখতেই পাইলেন আর এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার ঝর্ণাটা হয়তো বাংলাদেশের না লিস্টে আনছে হয়তো
আমাদের টুরিস্টদের জন্য। আর এই হচ্ছে ভিউটা, ঝাউবন এদিকে আছে, ঝাউবন, ঝাউবনও দেখতে পারেন যে ঘোরার স্পট। এই আমরা কত? ১০ টাকা বাড়ি ১০ টাকা না আর আপনি এটা দেন ১০ টাকা। ভাই আপনি কি সিলেটি? কোন দেশের? ভৈরব। ভৈরব আল্লাহ মাফ করো কি লাগে, আপনারা যাইবেন না? শাশুক লাইতো না? আল্লাহ কয় কি এত দূর তাই বলে যাইতো না? যান আপনারা, যাও তুমি যাও। কই যাবো? যাও ওইদিকে দিয়ে রেখে যাও, ব্যাগ টেক রেখে যাও। আমরা তো যাওয়া সম্ভব না, তুমি যাও। লোকাল আছে, লোকাল রাখবা, লোকাল নিবা, লোকাল নাও নিলে। এই আমার লোকাল নিয়ে না, আমার লোকাল নিয়ে নিলেন, আমার ব্যাগ আমি করোনা কি করে জিনিস আছে লোকাল বিশেষ করে চেয়ার কত? চেয়ারের লোক কোনটা ভাই? চেয়ার কত কি কয়? হ্যাঁ আরে ৫০ টাকা রাখো। হ্যাঁ কি কয়? ১০০ টাকা বলো। হ্যাঁ ৮০ টাকা রাখো। বারা নিছি তো, ওই তো ওইটা ওইটা নিছি, ওইটা যাম গা। ওই যে আমার ছেলে গেছে, ওই যে আমার ছেলে গোলাপি কিনছে, আমার ছেলে যেটা ও গেছে, দেখি ও কতটুকু উঠতে পারে। ওই যে উঠতেছে, হ্যাঁ
হাই দিচ্ছে পানি কিন্তু এখানে খেতে পারবে না, পানি নিয়ে আসতে হবে না। ওই যে আমার ছেলে গোসল করছে। আচ্ছা তুমি দিও দিও ওইখানে দাও। এই তুমি যাও উপরে যাও, টাকা দিব না, যাও। আচ্ছা দিবে আমার হাজবেন্ড, এক চেয়ারে আসি, যাও না আমি ভিডিও করে নিই, তারপর যাবো। দিবে দিবে দিবে, আসুক, টয়লেটে গেল না, তোমার তো বই লেগে গেছে, গোসল করো না কেন? আর আমি তো আসলে উপরে উঠতে পারবো না, তো এখান থেকে পানি খাওয়ার চেষ্টা করবো, তো এখান থেকে যাচ্ছি পানি খাওয়ার চেষ্টা করবো, জাস্ট পানি খাবো, পানি খাই। এখান থেকে পাথরগুলো নিলে অনেক ব্যাপার, ঠিক আছে, ঠিক আছে, সিনারি বুঝতে পারছেন এখানে চলে আসবেন। পানি অসংখ্য ঠান্ডা, পানি অনেক মজা, মাত্র 20 টাকা সিমেন্ট কিনতে পারবেন, মাত্র 20 টাকা, 20 টাকা করে না এগুলো, এই ভাই খুলেন তো 20 টাকার একটা, খুলেন তো 20 টাকা ধরে, এই ওই নিমাটার মধ্যে ধরে নেই, রিয়াটার মধ্যে 20 টাকা করে, হ্যাঁ এই যে 20 টাকা করে দিলেন, 20 টাকা, 20 টাকা না, 30 টাকা দেই, 30 টাকা দেখি, 30 টাকা, এটা 30 টাকা ভাই, আপনার নাম্বারটা কোন তো
বাইয়ের কাছে পাবেন 30 টাকার নিমা, 30 টাকার সেমিস আর 20 টাকার সেমিস। আর উন্না কত? উন্না 110 টাকা। হ্যাঁ 110। উন্না এত দাম কে ভাই? ভালো না ভাই, ভালো না, ভালো না 110 টাকা। উন্না বলছে 30 টাকা 20 টাকার নিমার কালার গুলো আর 50 টাকা অনেক বড় সাইজ সবার হইব না, আচ্ছা মিডিয়াম সাইজের এটা 20 টাকা করে, সেমিস গুলো আছে 20 টাকা করে, 20 টাকা 20 টাকা। আপনারা এখান থেকে কালার নিয়ে দিতে পারেন, 20 টাকা 20 টাকা। কয়টা কালার আছে আপনার? 20 টাকা। এই যে হলুদ একটা আছে 20 টাকা, সাদা হলুদ ব্লু কালো অনেক অনেক কালার 20 টাকা, লাল খয়েরি সব আছে এখানে, অভাব নেই। এই যে কালো থেকে দইরা সব আছে, অভাব নেই ভাই। এই কালারটা একটু খুলবেন, এই কালারটা একটু টান দেন, হ্যাঁ একটু খুলুন তো, নিমারের সামনে ধরুন। এই যে 20 টাকা, 20 টাকা কম বড় না, তাও অনেক বড়, 20 টাকা 20 টাকা। দেখি আপনি নিজে বানান? হ্যাঁ নিজে তুলছি, নিজে তুলছি না, আমার মাল যা করা আমি নিজে কাটি সব কিছু। আপনি কাটে দেন? হুম দোজ লেখ টাকা করে, 20 টাকা করে। আর 30 টাকার হচ্ছে এগুলো না? 30 টাকার ভিতরে সাদা আছে, কালো সব আছে। দেখি কালোটা দেন তো আমি নিব, 30 টাকাটা দেখি, 30 টাকাটা বড়। এগুলো কি আমাদের সাইজ হবে? হ্যাঁ আপনাদের সাইজ এটা আরো না, পুরো লম্বা হবে আমাদের তো, আর লম্বা তো মনে আছে, হ্যাঁ আরো লম্বা আছে। হ্যাঁ কই ওইটা 30 টাকার ভিতরে অনেক লম্বা, এইটা অনেক লম্বা, ঠিক আছে এই যেটা 30 টাকা অনেক লম্বা, আপনার এ নেবেন 30 টাকা করে। এই সময় বড় আছে খেলাধুলা আমাদের জন্য।